বউ, কোথায় তুমি? আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে, আর আমার বাড়ির পাশে কিছু সবজি চাষ করেছি। তুমি একটু সবজিগুলো দেখে রেখো, সবজিগুলো বিক্রি করতে পারলে আমি একটু শহরে যাব, আর শহর থেকে একটা ব্যবসা করে তবে আবার গ্রামে ফিরব। ঠিক আছে, তুমি যাও, এইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সবজি ক্ষেতটা দেখে আসব। তারপর হাশেম জঙ্গলে কাঠ কাটতে চলে যায় এবং তার বউ সবজি খেতে যায়। বাহ, আমাদের ক্ষেতের সবজিগুলো তো ভালোই হয়েছে। যাই, একটু পানি এনে জমিতে দিয়ে দেই, তাহলে সবজিগুলো আরো বেশি তরতাজা হয়ে যাবে। জঙ্গলে তো কোনো ভালো কাঠ পাওয়াই যায় না, এখন একটু ভালো করে চাষ করতে হবে, চাষ করে যদি দিনটা কাটাতে পারি। এ রে, এখানে আবার এই সবজি ক্ষেত কে করলো? সবজিগুলো তো বেশ সুন্দর, এখান থেকে কিছু গাজর নিয়ে যাই, ভূত রাজ্যের সবাইকে নিয়ে জমিয়ে গাজর খাওয়া যাবে। তারপর নান্দু সেই সবজি ক্ষেত থেকে কিছু গাজর তুলে জঙ্গলে চলে আসে এবং সব ভূতেদের একত্রিত করে। নে, আজ তোরা সবাই মন ভরে গাজর খা, গাজরগুলো দেখতে অনেক সুন্দর, তাই তুলে নিয়ে চলে আসলাম। তুই তো সব সময় মানুষের উপকার করিস নান্দু, আজ আবার কি মনে করে অন্যের জমি থেকে গাজর নিয়ে চলে আসলি? এই কাজটা কিন্তু তুই একদম ভালো করলি না নান্দু। মাঝে মাঝে এরকম করতে হয়, সব সময় তো মানুষের উপকার করি, আরেকদিন না হয় ওই লোকটাকেও সাহায্য করে দেব। তাড়াতাড়ি খেয়ে নে, আবার কেউ দেখে ফেলবে, পরে আবার সবাই আমাদের বলবে আমরা সবাই গাজর চুরি করে খেয়েছি। আমি আজকে লোকটাকে গিয়ে বলে দেব, নান্দু ভূত আপনার জমির সব গাজর চুরি করে নিয়ে চলে গেছে, তখন লোকজন তোর সাথে আর ভালো করে কথা বলবে না নান্দু। যে যা খুশি তাই বলুক, আমার তাতে কোনো যায় আসে না, আমি তো আর চুরি করে নিয়ে আসিনি, অন্য একদিন গিয়ে আবার লোকটাকে বলে দেব, তাহলেই তো হবে। ঠিক তখন মেছু ভূত সেখানে আসে। তোরা সবাই এখানে গাজর খাচ্ছিস, আর ওদিকে তো সর্বনাশ হয়ে যাচ্ছে, কোথা থেকে যেন এক জাদুর পাখি আমাদের জঙ্গলে ঢুকে পড়েছে, আর মুখ দিয়ে আগুন বের করে পুরো জঙ্গল জ্বালিয়ে দিচ্ছে রে। এসব তুই কি বলছিস? জঙ্গলে আবার জাদুর পাখি কোথা থেকে আসবে? চল তো সবাই তাড়াতাড়ি যাই, দেখি কি করে এই পাখিটাকে থামানো যায়। তারপর সবাই মিলে পাখিটার কাছে যায়। তুমি এসব কি করছো পাখি? আমরা তোমার কি অন্যায় করেছি? তুমি আমাদের জঙ্গলটাকে এভাবে পুড়িয়ে দিচ্ছ কেন? আমি কারো কোনো কথা শুনতে চাই না, আমি এই পৃথিবী ধ্বংস করে ফেলবো, মানুষরা আমার বাচ্চাদের চুরি করে নিয়ে চলে এসেছে, আমি তাদেরকে আর খুঁজে পাচ্ছি না, মা হয়ে আমি এসব কেন সহ্য করতে যাব? এতে আমাদের কি দোষ বলো? তুমি আমাদের জঙ্গলটাকে কেন পুড়িয়ে দিচ্ছ? আমরা তো আর তোমার বাচ্চা চুরি করে নি। আমি আস্তে আস্তে সব কিছুই ধ্বংস করে দেব, আমি কারো কোনো কথা শুনবো না, আমি আমার বাচ্চার প্রতিশোধ নেব। কিন্তু এটা তো তুমি ভালো করছো না, কে বা কারা তোমার বাচ্চা চুরি করেছে, এর শাস্তি তুমি সবাইকে কেন দেবে? তুমি তাদেরকে খুঁজে তাদের শাস্তি দাও। আমার সামনে থেকে সরে যা বলছি, তা না হলে কিন্তু তোদের সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। তারপর আস্তে আস্তে পাখি জঙ্গল পুড়িয়ে পুড়িয়ে হাশিম কৃষকের বাড়ি পর্যন্ত চলে যায় এবং তার সবজি ক্ষেতটাকে পুড়িয়ে ফেলে। না, আর এসব সহ্য করা যাবে না, যে জমি থেকে সকালে গাজর নিয়েছিলাম ওই জমিটাও তো পুড়িয়ে দিল পাখিটা, এখন এই পাখিটাকে থামাতেই হবে, তোরা সবাই আমার সাথে আয়, দেখি কি করা যায়। তারপর নান্দু পাখির সাথে জাদু করে পাখিকে থামানোর চেষ্টা করে, কিন্তু পাখিটা কিছুতেই থামে না, ওরা পাখিটার সাথে কিছুতেই পেরে ওঠে না। আমি কোনো সাধারণ পাখি না, তাই আমাকে থামানো এত সহজ না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাচ্চাদের ফিরে পাবো ততক্ষণ পর্যন্ত আমি এই কাজটাই চালিয়ে যাব। তুমি তাহলে বলো তোমার বাচ্চারা কোথায় আছে, তাহলেই তো আমি তোমার বাচ্চাকে ফিরিয়ে আনতে পারবো। আমি যদি জানতাম আমার বাচ্চারা কোথায় আছে, তাহলে কি আমি তোদের কাছে সাহায্য চাইতে আসতাম?
জানি না ওই লোকগুলো আমার বাচ্চাগুলো দিয়ে কোথায় চলে গেছে। আমার বাচ্চাগুলো পৃথিবীর ওরা পর্যন্ত এখনো শিখতে পারলো না। তোমার সাথে এটা খুবই অন্যায় হয়েছে। আমি দেখছি তোমার বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া যায় কিনা। এবার অন্তত তুমি একটু থামো। ঠিক আছে, তুই এত করে যখন বলছিস আমি আমার কাজটা সামান্য সময়ের জন্য বন্ধ করলাম। যদি না ফিরিয়ে দিতে পারিস আমার বাচ্চাদের, তাহলে আমি আবার আমার কাজ শুরু করে দেব। তারপর নান্দু এবং জঙ্গলের সব ভূতেরা পাখির বাচ্চাগুলোকে খুঁজতে শুরু করে এবং এক সময় দেখে ছোট্ট একটা ছেলে দুটো পাখির বাচ্চা নিয়ে বাড়ি ফিরছে। এটা তুমি কি করছো বাবা? এই পাখির বাচ্চাগুলো নিয়ে কোথায় যাচ্ছ? এগুলো আমাকে দিয়ে দাও। না, আমি এই পাখির বাচ্চাগুলো দেব না। এই পাখির বাচ্চাগুলো অনেক সুন্দর, এগুলোকে আমি আমার নিজের কাছে রেখে দেব। এগুলো কোনো সাধারণ পাখি না, এগুলো হচ্ছে জাদুর পাখি। এগুলো বড় হলে তুমি আর তোমার নিজের কাছে রাখতে পারবে না, তারা নিজেরাই তোমার কাছ থেকে চলে আসবে। ও ঠিক আছে, তাহলে এই পাখির বাচ্চাগুলোর আমার কোনো প্রয়োজন নেই। আপনি এগুলো নিয়ে তুলে দিতে পারেন। পাখির বাচ্চাগুলো আমার অনেক ভালো লেগেছে, তাই নিজের কাছে রেখে দিয়ে দিলাম। তারপর নান্দু পাখির বাচ্চাগুলো নিয়ে আবারও পাখির কাছে ফেরত আসে। এই নাও, তোমার বাচ্চাগুলোকে ফিরে পেয়েছি। একটা ছোট ছেলে না বুঝে তোমার বাচ্চাগুলোকে নিজের কাছে রাখতে চেয়েছিল। এখন তুমি তোমার বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে চলে যাও। আমার পাখির বাচ্চাগুলোর যদি কিছু হয়ে যেত তাহলে আমি কাউকে ছাড়তাম না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমি আর এই জঙ্গলের কিংবা কোনো মানুষের কোনো ক্ষতি করব না। আমি আসি। তারপর জাদুর পাখিটা সেখান থেকে চলে যায়। কি যে হতে চলছিল, এখন বাচ্চাগুলো ফিরে না পেলে তো এই পাখিটা আমাদের কোনো কথাই শুনতো না। তবে ওই লোকটার সবজি ক্ষেত তো সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। যাই, সবজি ক্ষেতটাকে আবারও আগের মতো করে দিয়ে আসি। ভেবেছিলাম একটু চাষ করে এখন সংসারটা চালাবো, এখন তো দেখছি আমার পুরো সবজি ক্ষেতটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। আমার কপালে কি আর কোনো কিছুই নেই। তাহলে এই লোকটাই সবজি চাষ করেছে, এখন এই লোকের এই ক্ষেতটা আবারও ঠিক করে দেই। তারপর নান্দু জাদু করে সেই লোকটার সবজি ক্ষেতটা একদম ঠিক করে দেয়। ইয়ে মানে আসলে সকালে আপনার সবজি ক্ষেত থেকে কিছু গাজর নিয়ে আমরা সব ভূতেরা মিলে খেয়েছিলাম, এখন তাই আপনাকে সাহায্য করে দিলাম। আমি এখন আসি, এখান থেকে আপনি চাষ করে নিজের সংসার এখন চালাতে পারবেন। শুনেছি কোথা থেকে এক জাদুর পাখি এসে সবকিছুই নাকি জ্বালিয়ে দিচ্ছিল, তবে এখন দেখছি সবকিছু আবার আগের মতো ঠিক হয়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, জাদুর পাখির বাচ্চা চুরি হয়ে গিয়েছিল, তাই পাখিটা এমন কাণ্ড শুরু করেছিল। তবে এখন সে এখান থেকে চলে গেছে, আর কখনো এদিকে আসবে না। তারপর নান্দু আবার সেখান থেকে চলে আসে। আমরা শুধু শুধুই তোকে কত কিছুই বলে ফেলি নান্দু, তুই না থাকলে আজকে যে কি হতো, তোর জন্যই আজকে আমরা সবাই বেঁচে গেলাম। তোরা পাশে থাকলে তো আমার সব কাজ সহজ হয়ে যায়। তোরা আমাকে যত কিছুই বলিস না কেন, আমি কিছুই মনে করি না। সবাই মিলে যদি মানুষের উপকার করতে পারি তাহলে তো আরো বেশি ভালো হবে। এখন থেকে যেখানে কোনো বিপদ দেখব আমরা সবাই একত্রে বিপদের মোকাবেলা করব। তাহলে দেখবি মানুষকে তেমন আর কোনো কষ্ট করতে হবে না। তুই না থাকলে তো সত্যি এই কাজটা বন্ধ করা অসম্ভব হয়ে যেত। আমরা তো কেউ কিছুতেই পাখির বাচ্চাগুলো খুঁজে পেতাম না। তুই সব কিছুতেই সেরা বন্ধু। জিন্দাবাদ নান্দু ভূতের, জিন্দাবাদ।